গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে 2 তারিখ, 2 জানুয়ারি, 2রা জানুয়ারি, আর আজকেও আমরা যাচ্ছি মেলায়। তো আজকে দেখো ডোনা ঘুম থেকে উঠেই ডোনার পাপা ডোনাকে রেডি করতে লেগে গেছে, আর ডোনাকে ক্রিম মাখিয়ে দিচ্ছে, আর ডোনা একটু ঘুমের ঘরে আছে বলে অ্যাঁ অ্যাঁ করছে। তো ডোনা সেজে নিয়ে আমি সেজে যাব মেলা। তো আমিও সাজতে লেগে গেছি, কাজলটা পরছি, আমি রেডিই হয়ে গেছি প্রায়। আমি রেডি, আর তোমাদের ছোট পুটকু ডোনাও রেডি, এই যে দেখো। তো চলো এখন আমরা ডাইরেক্ট মেলায় গিয়ে তোমাদের সঙ্গে গল্প করি, আর সবাইকে জানাই আমাদের দুজনের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। বলে দাও হ্যাপি নিউ ইয়ার। তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে তোমরা সবাই মেলায়, আর ডোনা কি কি খেলনা কিনবে সেগুলোও দেখে নিও। চলো বলো ফ্রেন্ডসদের, চলো। তো মেলায় এসে গেছি, আর এসেই ডোনা এখন একটা জিনিস কিনতে চাইছে, এটা হচ্ছে বুড়ির চুল। মেলায় এলে ও বুড়ির চুল কিনবেই, খায় কিন্তু না চিনির দলা, কিন্তু তবুও ও কিনতে চায়। তাই জন্য ডোনার বাবা কিনে দিচ্ছে 20 টাকা করে দাম। ডোনা পিঙ্ক কালার পছন্দ করে তোমরা জানোই, তাই জন্য ডোনা পিঙ্ক কালার কিনে নিয়েছে। তো চলো আর কী কী কিনি তোমাদের সঙ্গে শেয়ার করি। মেলায় চলে এসেছি, প্রচুর ভিড়, দেখো দূরে দূরে যাচ্ছি। এসেই কেনা হয়ে গেছে, এই যে ডোনারও কেনা হয়ে গেছে, আমারও মেন জিনিস কেনা হয়ে গেছে, একদম বাড়ি দিয়ে কিনলাম, এখন মেলার মধ্যে ঢুকছি। আজকে অনেক কিছু কেনার আছে, সব আমার পরের পকেট মারবো আজকে। আজকেই লাস্ট লাস্ট মেলা বলে কথা, ডোনা বুড়ির চুল কিনেছে, পিঙ্ক বুড়ির চুল কিনেছে ডোনা। ডোনাও কিনবে খেলা ফেলা, আমিও কিনবো। হ্যাঁ 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 ভালো টাকা ভালো টেস্টি বলে হেভি। ছচুবুড়ি চা খাচ্ছে দেখো, ছচুবুড়ি বুড়ির চুল ধরে দিয়েছে। গরম 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 গরম, আমার হয়ে গেছে চা খাওয়া, ছচুবুড়ি খাচ্ছে জোনান পাপারও ফিনিশ। আজকে মোটামুটি ভিড় হয়েছে, ওরা বলতে থাকবে। তো ডোনার চা খাওয়ার পর পাও ভাজি খেতে ইচ্ছে হয়েছে, ও কিন্তু পাও ভাজি রুটি খায় না, শুধু ওই তরকারিটাই। দেখো ডোনা পাপড়ি চাট খাচ্ছে, পাপড়ি চাট না কি বলে এটা, পাও ভাজি খাচ্ছে। ডোনা অনেক কিছু কিনেছে, অনেক কিছু বাড়ি গিয়ে দেখাবো, কিন্তু কিনেই গেছে ডোনা। হ্যাঁ ডোনা অনেক কিছু কিনেছে, আর এখন পাও ভাজি খাচ্ছে, বুড়ির চুল আমার হাতে ধরিয়ে দিয়েছে। ভালো আর তোমরা তো জানোই যে ডোনা ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা খেতে খুবই ভালোবাসে। তো মেলায় এসেও এগুলো কিনে নিয়েছি 50 টাকার এক প্লেট। তো ডোনা আর ডোনার পাপা এখন এগুলো সস মাখিয়ে মাখিয়ে খাবে, আর একটু ফাংশন দেখবো, বেশিক্ষণ না 10-15 মিনিট দেখেই আমরা বাড়ি চলে যাব। তো দেখো মেলার জায়গাটা খুবই সুন্দর, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আমরা একদম ভিড় এড়াতে দূরে গিয়ে বসে রয়েছি, আর এখানে এই ছেলেটা গান করছে, খুব সুন্দর গানটা করেছিল। কয়েকটা জিনিস কিনবো, মানে বেরিয়ে যাচ্ছি, দুটো জিনিস কিনে বেরিয়ে যাবো। হ্যাঁ ও ডোনা কয়েকটা খেলনা কিনবে, আর ও দিদিভাইয়ের জন্য কিছু একটা কিনবো, কিনে তারপর বেরিয়ে যাবো। তারপর একটু রুটি টুটি নিতে হবে। তো দেখে নাও মেলাটা, কালকে যত সম্ভব মনে হয় বন্ধ হতে পারে, আমি জানি না, কারণ 3 তারিখ দিয়ে বলেছে বন্ধ, আর মোটামুটি ভিড় হয়েছে দেখো, সবাই ভয় পাচ্ছে যদি বন্ধ হয়ে যায় তাই এসছে। আর এই যে ডোনা খেলনা কেনার জন্য আগে আগে যাচ্ছে, ঠিক আছে। তো চলো ডোনাকে খেলনাটা কিনে দিই, আর দিদিভাইয়ের জন্য একটা কিছু সাদা জিনিস নিয়ে বাড়ি চলে যাবো, তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম। বলেছিলাম যে মেলা থেকে ঘুরে এসে কী কী কিনলাম সবই শেয়ার করবো, কারণ তোমরা সব জিনিস দেখতে খুবই ভালোবাসো। তো সেই জন্য প্রচুর জিনিস কেনা হয়েছে, ডোনা অনেক খেলনাও কিনে নিয়েছে, কারণ ডোনা আগেই বলেছিল ওই সময় আগের বার যখন মেলা গেছি ও কিনতে চেয়েছিলো, তো তখন কেনা হয়নি, এখন সব কিনে দিয়েছি, কারণ শুনছি কালকে নাকি মেলা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আমি শিওর নই, তোমরা জেনে তারপরেই যেও,
কারণ আমি আমাদের পাড়ার সবার কাছে শুনছিলাম আজকে নাকি খবরে কিছু একটা বলেছে হয়তো, তো বন্ধ হয়ে যেতে পারে। আজকে হচ্ছে 2 তারিখ, কালকের কথা বলছি 3 তারিখ, ঠিক আছে? দেখো নেল পলিশ পরেছি, পিঙ্ক কালারের ডোনাও পরেছে, হ্যাঁ ডোনাও পরেছে, দেখো দেখেছে, পায়ের পায়ে দেখাতে নেই। তো চলো কি কি কিনলাম একদম বক বক না করে দেখাই, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, কারণ প্রচুর জিনিস ডোনা কিনে এনেছে, ঠিক আছে? আর তোমরা বলে অনেকেই বলেছো যে কিনে দাও কেন, সত্যি কথা বলতে কি বলতো, ডোনা তো একেবারেই ঘরে থাকে, বাইরে বেরোয় না, আর এখনকার বাচ্চারা জানোই ঘরে বন্দি হয় না কেমন একটা হয়ে গেছে, তো তাদেরকে যদি অল্প কিছু, খুব বেশি তো দামের জিনিস না, একদম অল্প সামান্য কিছুর জিনিস কিনে দিয়ে যদি বাচ্চাদের মনটা খুশি রাখতে পারি তো আমার মনে হয় খুব ভালো। কারণ আমার বাচ্চাকে তো যেমন বাইরেই বের করতে পারি না, তার মধ্যে ডোনা কারোর সাথে খেলে না তোমরা সেটা জানোই, তো এই কটা জিনিস নিয়ে যদি ডোনা ভালো থাকে তো থাক, তো তাই জন্যই ডোনাকে কিনে দেওয়া হয়। আর শুধু ডোনাকে আমরা কিনে দিই না, ডোনার কাকা আছে, দিদুন আছে, সবাই ডোনাকে কী করে পয়সা দিয়ে দেয়, ওখান থেকেই আমি টুকটুক করে কিনে দিই। তো এই যে দেখো, এই কিছুদিন পরে ডোনাকে একটা জিনিস সাজাবো, মানে একটা লুক দেবো ডোনাকে, মেকআপ লুক দেবো, তো তার জন্য এটা কিনতে হয়েছে, এটা আমার মানে এটা খুব দরকারি জিনিস, এটার জন্যই আমাকে যেতে হতো হাতিবাগান, কিন্তু আমি হাতিবাগানে যেহেতু যাবো না, মেলায় দেখতে পেয়েছি বলে এটা নিয়ে এসেছি, ঠিক আছে? এটা দেখো ডোনার একটা মেকআপ লুক দেবো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা দেখতে পারবে, তো তার জন্য এটা খুব কাজে লাগবে, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসটা কেনা হয়েছে, কি সুন্দর না ডোনার, এটা খুব পছন্দ, এটা মেলা থেকেই কিনেছি। তো এটা আবার বলে দিই, বেশি দাম না, মাত্র 20 টাকা নিয়েছে। আচ্ছা, ওইটা কেনার জন্য কাজ ছিল, ঠিক আছে? তো এটা ডোনার গুলো আগে দেখিয়ে দিই, নালে ডোনা আমাকে জ্বালিয়ে খাবে। আচ্ছা, এবার একটা কিনেছে ফ্রুট, তো ডোনা এখনই ফ্রুট গুলো খুলবে, নালে ও মানে পুরো যখন থেকে এসছে টয়লেটে করতে চলে গেল, যখন থেকে এসছে মাম ফ্রুটটা খোলো, মানে এসে জামা প্যান্ট খুলতে পারিনি, এসেই ও ফ্রুট খোলো করছে, তার জন্যই তোমাদেরকে আগে দেখিয়ে তারপরেই ইয়েটা করবো, তারাও ভিডিওটা একটু স্টপ করছি। তো ডোনার টয়লেট কমপ্লিট, ঠিক আছে? তো এটা ডোনাকে খুলে দিচ্ছি, এটা হচ্ছে দেখো এখানে লেখাই রয়েছে 3+, 3 বছরের উপরের বাচ্চাদেরই এই খেলনা, দাঁড়া। এটা ডোনার অনেক দিনের ইচ্ছে ছিল, কিনে দেওয়া হয়নি, কিন্তু এইবার ফাইনালি কিনে দিলাম, কারণ আবার শুনছি লকডাউন পড়ে যাবে, মেয়ে একদম ঘরবন্দি হয়ে যাবে, তাই জন্য এগুলো কিনে দিলাম। কী কী আছে দেখাচ্ছি, দাঁড়াও ডোনা সব বের করে দিই। আগেই বললাম, তোমরা অনেকেই বলো ডোনাকে কেন কিনে দেয়, আমি কারণটা বললাম, ও ঘরবন্দি থাকে, আর শুধু আমরা না, ওকে সবাই, ডোনাকে একাই বাচ্চা যেহেতু সবাই খুবই ভালোবাসে, তো এইটাও সবাই, এই যে মেলায় গেছি সবাই ওর নামে কিছু কিছু করে দিয়ে দিয়েছে, তারপর ওর থেকেই কিনে এনেছি, ঠিক আছে? দাঁড়াও, এই একটা আছে দেখো, ও এগুলো কাট ফুড, ঠিক আছে? এটা পরে কিভাবে খেলতে হয় ডোনা একদিন তোমাদের দেখাবে। এই যে এই একটা অরেঞ্জ, এই অ্যাপেলটা দেখি দিই ফ্রেন্ডসদের দেখাই, এই যে এই একটা অ্যাপেল, আচ্ছা এইটা দেখা, এটা দেখিয়ে দিন আবার, বাবা ও না হেভি হিংসুটি হয়েছে গো। ও এই এটা কি, এটা তরমুজ, ঠিক আছে? দাঁড়াও তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আর এটা কি জিনিস, এটা কি লেমন না কি রে, লেমন লেমন, আচ্ছা ও দেখাতেই দেয় না, আমি কি বলবো, এটা হচ্ছে বানানা, এগুলো কাটিং কাটিং করে, তো এটা ডোনা পরে একদিন তোমাদের যখন খেলা দেখাবে তখন দেখাবে। আর এই যে এই রকম একটা প্লেট মতন দিয়েছে, আর এই যে চাকু কাট 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 করে, এই যে ধরো এটা ধরো অ্যাপেল, ঠিক আছে? এই অ্যাপেলটাকে এরকম আটকানো থাকবে, কাটিং করবে, ঠিক আছে? এগুলো পরে দেখাবে, ডোনা এখন আমাকে ধরতেই দেবে না, খুব হিংসুটি হয়েছে ডোনা, একদমই ধরতে দেবে না, ওর খেলনা ওই থাকবে। তো আমার বললাম হাতিবাগান যাবার এখন এই সময় একদমই টাইম নেই, সব বোতলগুলো নষ্ট হয়ে গেছে, তো এরকম একটা বোতল কিনেছি, 6খানা আছে দেখো, কালারটা খুব সুন্দর অরেঞ্জ কালার, 20 টাকা করে পিস নিয়েছে বলে দিলাম, 6টা আছে, 120 টাকা নিয়েছে, ঠিক আছে? তো এই বোতলগুলো আমার খুবই কাজের, খুবই কাজের, বোতল ছিল না তাই জন্য আমাকে বাধ্য হয়ে আবার যেতে হলো, তো এটাই শেষ মেলা, আর যাবো না, তাই জন্যই কিনেছি, আর একদমই বসিনি, জাস্ট কেনাকাটি করে চলে এসেছি ফাঁকায় ফাঁকায় গিয়ে। আচ্ছা ডোনা কিনেছে দেখো এরকম একটা 1-2, এটা ওর পড়াশোনা করতে কাজে লাগে, তোমরা হয়তো ওকে দেখেছো আগের একটা ভিডিওয়ে, যে ডোনাকে অওয়া কিনে দিয়েছিলাম, ABCD কিনে দিয়েছিলাম, কখ কিনে দিয়েছিলাম, ঠিক আছে? ওগুলো কী করে, ও নাম্বারগুলো ম্যাচিং ম্যাচিং করে বই পড়ে আর কি, সংখ্যা চিনতে ওর খুবই কাজে লাগে, তো এটাও খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা চেনার জন্য, সংখ্যা সরি 1-2, আর এখানে দেখো প্লাস মাইনাস ইকুয়াল,
তারপরে হিন্টু সবই আছে, ঠিক আছে, এগুলো শিখে নেবে বাচ্চারা। তো তোমাদের বাড়িতেও বলছি ছোট যদি বাচ্চারা থাকে এরকম খেলনা খেলনা হিসেবে প্লাস এগুলোতে পড়াশোনাও যায় তো এরকম কিনে দেবে, ওরা বাচ্চাগুলো কি শিখবে। যে আমি যদি বলি মাম্মাম টু বের করো, টু বের করবে, থ্রি বের করো, থ্রি বের করবে, ও দেখো নিজে ফুড কাটিংয়ে ব্যস্ত, তো ও ফ্রুট কাটিং করছে, তো ওর দিকে ওর পাপা আসছে মনে হয়। হ্যাঁ, তো এই একটা খেলনা ওকে কিনে দেওয়া হয়েছে, এখানে ওয়ান টু ও মিলিয়ে মিলিয়ে পড়াশোনাও করবে প্লাস খেলাও হয়ে যাবে। তো এই যে এটাও বেশি দাম না, 20 টাকা দাম, এগুলো সব 20 টাকা, শুধুমাত্র ওই যে ফুড কাটিংটা ওটা 150 টাকা নিয়েছে, আর এগুলো 20 টাকা। তোমরা অনেকে দাম জিজ্ঞেস করো তাই জন্য বললাম, কেউ খারাপ হিসেবে নিও না। অনেকে আবার বলো যে দাম বলার কি আছে, আবার অনেকে বলো যে দিদি এটা কত নিয়েছে, এটা কত নিয়েছে, তাই জন্য আমি দুটো জায়গায় পড়ে গেছি। কেউ বলো দাম বলার কি আছে, কিন্তু কেউ বলো যে কত নিয়েছে, তাই জন্য আমি বললাম প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিও না। তো এটা 20 টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হালকাই ওটা, ওরকম অতই। আর কয়েকটা জিনিস, এই যে ডোনা এই হাজমলাগুলো কিনেছে, ধর আরও কেনা হয়েছে। এবার নিয়েছি হচ্ছে একটা ক্লিপ নিয়েছি আমি, এই যে এরকম গোল্ডেন কালারের, ক্লিপের এখন লকডাউন টকডাউন পড়ে গেলে ক্লিপের অনেক দরকার। আর ডোনার দিদি ভাই সানার জন্য এরকম একটা ব্রেসলেট টাইপের চুড়ি নেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম একটা পরলেই, তুমি ওই দিকে যাও, ওই দিকে যাও, এরকম একটা পরলেই ভালো লাগবে, ঠিক আছে। ওই দেখো দেখো কি করছে, তোমার ভিডিও করার সময় ওর বাবার যত নাটক, আর ওর বাবাকে দেখো অ্যাপেল খাওয়াচ্ছে, এই যে পাপা এনে অ্যাপেল খাও, কোথায় গেল, এই যে কই দেখি মুখ দেখি তোর, এই দেখো পাপা পাপার মেয়েকে খাওয়াতে পারে না, ও মা গো পাপার পাপা খাওয়ায় না, নাটক নাটক নাটক, এদের সব নাটক, অফ চুপ করো না, দেখেছো তো ভিডিওটা শেষ করি, দেখেছো উৎপাত করে দুজন মিলে। তো এই একটা সানার জন্য কেনা হয়েছে ব্রেসলেটটা, ডোনার জন্য একটা ব্রেসলেট কিনেছি দেখাচ্ছি। সামনে যদি বিয়েবাড়ি ঠেবাড়ি আসছে, যদি বিয়েবাড়ি ঠেবাড়ি কেউ বলে তো দাঁড়াও তো খাও গিয়ে, এখন আর বিয়ে, লকডাউন হয়ে যাবে বিয়ে। হ্যাঁ খোলা খোলা, ওই ঘর খোলা, তুমি যাও সিলভার টাইপের কিছু, বেশ রং ফং উঠবে না, সুন্দর না, আমার ক্লিপটা খুব পছন্দ হয়েছে। দাঁড়াও এখানে আরো কিছু তো কেনা ছিল, ডোনা ওই যে বুড়ির চুল কিনেছে, বুড়ির চুল হাওয়ায় একদম ইয়ে হয়ে গেছে, ডোনা পরে খাবে। টুপি, প্রচুর জিনিস কেনা হয়ে গেছে গো আজকে, ডোনার বাবার আজকে অনেক খরচ হয়েছে। আচ্ছা ডোনার দিদি ভাইয়ের ব্রেসলেটটা দেখলে, আর এটা হচ্ছে ডোনার ব্রেসলেট, একটুকুনি জাস্ট পাথরের দেওয়া আছে, ডোনা আমাকে ফ্রুট দিয়েছে, ডোনা ফ্রুট দিয়েছে। তো এইটা হচ্ছে ডোনার জন্য, ঠিক আছে, এখানে পাথরের আছে। আর এরকম ডোনাকে আগেও দেখেছিল একটা ব্রেসলেট পরতে, তো ওই ব্রেসলেটটা অনেক পুরনো হয়ে গেছে বলে এটা একটা বিয়েবাড়ি ঠিয়েবাড়িতে পড়ার মতন, ঘুরতে যাওয়ার মতন এই একটা ব্রেসলেট দেওয়া হয়েছে। ভেবেছিলাম তোমাদেরকে অনেককে বলেছিলাম ইকো পার্কের কথা, আচ্ছা আজকে ভেবেছিলাম ইকো পার্কে যাবো, কিন্তু যা শুনছি প্রচুর হারে বাড়ছে, তো ইকো পার্কে যাইনি। মেলাতেও যেতাম না, কিন্তু মেলাতে যেহেতু খুব দরকার এই বোতল আর কি বলবো, আর ওই যে যেটা কি দেখালাম একটা বোতল আর একটা দরকারি জিনিস কেনা হচ্ছে, ওই যে ডোনার মাথার ওইটা, তো এইসব কিছু জিনিস কেনার জন্য আমাকে যেতে হলো, কিন্তু আমি তাড়াতাড়ি চলে এসেছি, জাস্ট গেছি গিয়ে মোটামুটি জিনিসগুলো কিনেছি, ফাঁকায় ফাঁকায় কিনে চলে এসেছি, ঠিক আছে, একদম সময় নষ্ট করিনি, মানে একদম বসিনি। আচ্ছা আর কি কিনেছি, ও আর এরকম একটা ছোট ক্লিপ কেনা হয়েছে, দেখেছো একদম এই সিলভার কালারের, এটা হচ্ছে ডোনার ম্যাডামকে দেবে ডোনা, তাই তো ডোনা কি মা দেখিছো, এটা ডোনা ডোনার ম্যাডামের জন্য কিনেছে, দেখা এটা ছোট ক্লিপ, হ্যাঁ ছোট ক্লিপ, এই ছোট ক্লিপটা ডোনা ডোনার ম্যাডামকে দেবে, তাই তো। এই একটা ক্লিপ নিয়েছি ডোনার ম্যাডামের জন্য, আর একটা জিনিস নেওয়া হয়েছে, এরকম একটা নিয়েছি আর একটাও এরকম নিয়েছে, এবার কোনটা দেয় ডোনা, তো এইরকম একটা এই হাতে সবাই পরে না, আমি পরে দেখাবো না থাক, তো এই এটা একটা নেওয়া হয়েছে, আর একটা ওরকম নিয়েছিলাম জানো তো, কই ও হ্যাঁ আর একটা নিয়েছি দেখাচ্ছি, আচ্ছা আমি একটা এরকম কানের দুল নিয়েছি, একটু শাড়ি ঠাড়ির সঙ্গে পরার মতো, এরকম কানের আমার অনেক আছে কিন্তু আমার খুব ভালো লাগে। এটা মিরার আয়না, দেখেছো এখানে আমার মোবাইলের ক্যামেরাটাও ইয়ে হচ্ছে,
ফোকাস করছে। তো এরকম একটা আয়নাওয়ালা গোল্ডেনের মধ্যে এবার একটা নিয়েছি, ঠিক আছে, একটু শাড়ির সঙ্গে পরার জন্য। একদম হালকা, একদমই বেশি ওয়েট না, একদমই হালকা ওয়েটের, ঠিক আছে। এই যে এইগুলো একদমই হালকা, দেখে মনে হচ্ছে অনেকটা ভার কিন্তু নয়, একদমই হালকা। আমার এই কানেরগুলো পরতে ভীষণ ভালো লাগে আর মাত্র 30 টাকা দাম, ঠিক আছে। তো তাই জন্য কানেরগুলো নিলাম, আমার ভীষণ ভালো লাগে, আমি কানের কেনার পোকা। আর সব থেকে যেটা দরকারি বললাম, মানে দরকারি বলতে আমার খুব ইচ্ছে ছিল যে এইরকম চুড়ি কেনার। দেখো বিয়েবাড়ি টিয়েবাড়িতে পরা যায়, তো বিয়েবাড়ি টিয়েবাড়িতে পরার জন্য এটা মানে খুব খুব মানে এটা আমার কেনার খুবই, এটাই মানে এত বলে না, এক এক সময় এক একটা ইচ্ছে হয় যে এটা আমি কিনবো কিনবো। তো এটা আমার খুব শখ বলতে পারো, এই শখেই আমাকে দ্বিতীয়বার ছুটতে হলো। এইটা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা, ঠিক আছে, এই দুটো। আর ডোনার তো ফ্রুট সেট আছে, কারণ ও অনেকদিন ধরে বলেছিল আর ডোনার এই জিনিসটা, ঠিক আছে, এই কটা জিনিসের জন্য আমাকে যেতেই হতো। তো এই চুড়িটা না খুব একটু ভালো কোয়ালিটির নেওয়া হয়েছে, একটু ভারী আছে, ঠিক আছে। তো এগুলো ভেলভেট চুড়ি, তোমরা হয়তো অনেকেই জানো, আমি খুলে দেখালাম না, কারণ খুললে আর আটকাতে পারবো না হয়তো। দাঁড়া আমি তাও দু তিনটে দেখাচ্ছি, এই যে দেখো খুব সুন্দর লাগে পরলে, সবগুলো দেখাতে পারলাম না, এই যে খুলে এই দুটো দেখাচ্ছি, ভেলভেটের টাইপের, খুবই সুন্দর লাগে। এক হাতে যদি ধরো বেনারসি পরলাম, কোনো বিয়ে বাড়ি বলো কোনো অকেশনে এক হাতে বেনারসি শাড়ি পরলাম, তো এক হাতে ধরো ঘড়ি টড়ি কিছু একটা পরলাম এই হাতে, কিংবা শাঁখাপলা তো থাকবেই, আমি শাঁখাপলা যে কত খুলি না, তো তার সঙ্গে এই চুড়িগুলো জাস্ট ওয়াও লাগে। দাঁড়া আটকিয়ে গেছে ডোনার হাতে। তো এই চুড়িগুলো আমি নিয়েছি, আমার খুব পছন্দের চুড়ি, তো আমি এটা কিনে নিয়েছি। এটা নিয়েছে, ও এটা আটকা নালে নষ্ট হয়ে যাবে, কোথা দিয়ে খুললি এটা? এ বাবা এটা নালে নষ্ট হয়ে যাবে, এটা না আটকালে, এই যে এইটার মধ্যে ছিল, নালে এই যে এরকম আটকাবে না, বুঝেছিস, এটা এরকম আটকানোর জন্য। তো এটা এটার জন্যই আমি মেন, আমার খুব মানে এক এক সময় ইচ্ছে হয় যেটা কিনবই, তো এটা এটা কিনতে গেছি। এটা নিয়েছে 100 টাকা, সরি 100 টাকা না, 130 টাকা করে ডজন, এটা 90 টাকা নিয়েছে, এর মধ্যে 3 ডজন আছে। কিন্তু আমার খুব পছন্দের চুড়ি, এটা আমি একদিন পরে তোমাদেরকে সেজে দেখাবো, ঠিক আছে। দেখো রেড কালার, বলে না শখ, শখ, সেই শখ পূরণ করেছি। ও আচ্ছা, আর আমি একটা ওরকম ওই যেরকম ডোনার ম্যাডামের একটা নিয়েছিলাম, তো ওরকম আমিও একটা নিয়েছি, এই যে ডোনার ম্যাডাম নিয়েছি, আর একটা এরকম যেটা হোক দেবো। তো এই কিনেছি, বাবা ডোনা ওখানে হাত ধুচ্ছে, কোমর ব্যথা হয়ে গেছে, এখন অবস্থা খুবই খারাপ। আজকের পর দিয়ে মনে হয় একদম আমরা ঘরবন্দি হয়ে গেলাম, আগের মতন ঘরবন্দি হয়ে গেলাম, তোমরাও হয়তো সবাই ঘরবন্দি হয়ে যাবে, আর হওয়াটাই উচিত, যা পরিমাণে বাড়ছে তো হওয়াটাই উচিত। আমরা কিন্তু একদমই মাস্ক খুলিনি, আর সেরকম বেশি কিছু এবারে খাইও নি, শুধু মেলায় গেছি, শুধু একটু ডোনা পাওভাজি বলছিলো আর ফ্রেঞ্চ ফ্রাই দুটোও খেতে চাইছিলো বলে এই দুটোই খাওয়া হয়েছে, আর কিছু খাইনি। বাড়িতে কিনে নিয়ে এসছি তোমার ওই যে কী বলে জিলিপি নিয়ে এসছি, তো জিলিপি ঠিলিপি খাওয়া হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ঘরে থাকো, সেফ থাকো, আমরাও আজকের দিয়ে আর বেরাবো না, একদম একদম মানে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি। আচ্ছা ওইটাতে ওর মধ্যে আটকাতে হবে, একদম নিজেকে প্রমিস করে দিচ্ছি যে আর বেরাবো না, যা বেরানোর বেরানো হয়ে গেছে, আর বেরাবো না। আর এই দেখো এটা দেখিয়ে দিই, এর মধ্যে না দুটো এরকম স্পঞ্জ স্পঞ্জ না ইয়ে গোল গোল দেওয়া আছে, তো এইরকম থাকলে না এই দুটো এরকম আটকে যায়, ফোন আসতে দাও টিভিটা একটু, এরকম আটকে যায়, ঠিক আছে, তারপরে এখানে কাটিং কাটিং করে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, হ্যাপি নিউ ইয়ার। আর কি বলবো, আর তো কেউ ঘুরতেও যেতে পারবে না, আমি নিজেই যেতে পারলাম না, ক্যান্সেল হয়ে গেলো। তো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম। দেখো পড়েছি, তাই জন্য দেখিয়ে দিলাম, ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করে দেবো, দেখো কত সুন্দর চুড়ি। টাটা, গুড নাইট।